হ্যালো বলিউড লাভার্স, রাইট নাও আপনাদের সাথে আলোচনা করব এক গানে কত পারিশ্রমিক নিয়ে থাকেন বলিউডের কণ্ঠশিল্পীরা। ওয়েল, বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমাদের অ্যাক্টরস গল্পকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের অ্যাক্টরস গল্পকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সো লেট জাম্প ইনটু দ্য মেইন টপিক। বলিউড সিনেমা গান ছাড়া কল্পনাতীত, আবশ্যিক অনুষঙ্গ। এই গানের জনপ্রিয়তার সঙ্গে বলিউড সিনেমা ব্যবসা সফলের বিষয়টি অতপ্রোতভাবে জড়িত। যদি কখনো দেখা গেছে ছবি ফ্লপ করলেও এর গানগুলো সিনেমা প্রেমীদের মুখে মুখে থাকে, এমন পরিস্থিতিতে কখনো কখনো দেখা যায় অভিনয় শিল্পীদের চেয়েও বেশি পারিশ্রমিক পেয়ে যায় সেই সিনেমার কণ্ঠশিল্পীরা। সিনেমা প্রেমীদের মনে কৌতূহল জাগতেই পারে একটি গানে কণ্ঠ দিয়ে গড়ে সর্বোচ্চ কত পারিশ্রমিক পেয়েছেন বলিউডের কণ্ঠশিল্পীরা। জানা গেছে মাদকাসক্তি নিয়ে দুর্নাম থাকলেও বলিউড রেপার হানি সিং গড়ে একটি গান বাবদ 16 লাখ রুপি নেন তিনি। বলিউডের আরেক র্যাপার প্রতি গানে 11 লাখ রুপি নেন। একাধিকবার বিতর্কে জড়ানো মিকা সিংও কম যান না, তিনি প্লেব্যাকে প্রতি গান বাবদ 13 লাখ রুপি নিয়ে থাকেন। হালের সবচেয়ে জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিং প্রতি গানে কত নেন, এই বিষয়টি জানার আগ্রহ সব ভক্তদেরই থাকে, কারণ তার গান মানে সুপারহিট। জানা গেছে প্রতি গানের জন্য কমপক্ষে 13 লাখ রুপি হাঁকান এই তারকা কণ্ঠশিল্পী। হালের আরেক জনপ্রিয় নারী কণ্ঠশিল্পী হচ্ছেন নেহা কাক্কার, গান প্রতি 8 লাখ রুপি নিয়ে থাকেন তিনি। বলিউডে বেশ তোলপাড় করেছেন পাকিস্তানি শিল্পী আতিফ আসলাম, তিনি প্রতি গান বাবদ নিয়েছেন 9 লাখ রুপি করে। এছাড়া একসময় বলিউড মাতানো শিল্পী সোনু নিগম প্রতি গানের জন্য পারিশ্রমিক নিয়েছেন 9 লাখ রুপি করে। শিল্পী মোহিত চৌহান নেন 7 লাখ রুপি, গান প্রতি 11 লাখ রুপি করে নেন বলিউডের সুসম্রাজ্ঞী সুনিধি চৌহান। তবে এদের সবাইকে ছাপিয়ে গেছেন বাঙালি কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল, নানা ভাষায় গান গাওয়ায় পারদর্শী এই শিল্পী প্রতিটি গানের জন্য নেন 18 থেকে 12 লাখ রুপি। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন আপনাদের প্রিয় সিঙ্গাররা কে কত রুপি আয় করে থাকেন প্রতি গানের জন্য। আর এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।